নমস্কার, আজকে তৈরি করতে যাচ্ছি মাটন বিরিয়ানি, যা ছোট থেকে বড় সকলেরই ভীষণ পছন্দের। আর এই টিপসগুলো ফলো করলে আপনার বিরিয়ানি হবে হোটেলের মতো স্বাদযুক্ত। এবার মাংসের মধ্যে আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, লবণ পরিমাণ মতো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং মরিচের গুঁড়ো আর রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এবার আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি টক দই। এগুলো দিয়ে ভালো করে মাংসটা মিক্সড করে আমি হাফ অ্যান আওয়ার মতো রেখে দিচ্ছি। এবার কড়াইতে তেল গরম হয়ে গেলে আমি লবণ, মরিচের গুঁড়ো দিয়ে আলুর টুকরোগুলো ভালো করে ভেজে নেব। তেলের মধ্যে আমি 1 চামচের মতো ঘি দিয়ে নিয়েছি। আলুগুলো আমি গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজব। এবার আমি তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর আগে থেকে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা আমি এই তেলের মধ্যে মৃদু আঁচে, মানে চুলার পাওয়ার অনেকটা কম করে ভালো করে কষিয়ে নেব। আমি এ পর্যায়ে একটু চিনি দিয়ে দিচ্ছি। এই চিনিটা দেওয়ার কারণ এতে মাংসটা খুব সফট হবে। এভাবে আমি বারবার মাংসটা নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি। আমি এ পর্যায়ে এই মাংসের মধ্যে কোনো প্রকারে জল ইউজ করছি না। চুলার আঁচ কমিয়ে এবং ঢেকে ঢেকে রান্না করলে মাংসটা ওভারঅল কুক হয়ে আসবে। এই মাংসটা ততটুক্ষণ পর্যন্ত কুক করব যতক্ষণ এর উপর দিয়ে তেল ভেসে না আসবে। হ্যাঁ, তেল উঠে এসেছে। এখন আমি মাংসগুলো আলাদা একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। এখানে আমার ফ্রেশ, এ পর্যায়ে ফ্রেশ মাটন হলে বিরিয়ানিটা ভীষণ মজাদার হয় এবং রান্না করতেও বেশি সময় লাগে না। আগে থেকে ভালো করে ধুয়ে নেওয়া সুগন্ধি পোলার চাল নিয়ে রেখেছি। এবার ওই মশলার মধ্যে চালটা খুব সুন্দর করে ভেজে নেব এবং লবণ পরিমাণ মতো অ্যাড করে নেব। আমি এই তেলের মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ দিয়েছি, এটা অপশনাল। যেহেতু মশলার মধ্যে সব উপাদান থাকে এর জন্য আলাদা করে না ইউজ করলেও চলবে, তবে আমি এক্সট্রা ফ্লেভারের জন্য ইউজ করেছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। দেখুন, রাইসটা 80% কুক হয়ে গেছে এবং ভীষণ ঝরঝরেও হয়েছে। এবার আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর দেখুন কত সুন্দর আর ঝরঝরে হয়েছে। এবারে আমি এর মধ্যে আগে থেকে কুক করে রাখা মাংসগুলো অ্যাড করে নিচ্ছি। এবারে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আর এক এক করে কিছু আলু বুকরা দিচ্ছি আর আগে থেকে ভেজে রাখা বেরেস্তা দিচ্ছি। এবার আমি একটু কিছু সময় ঢেকে রাখবো, তারপর উঠিয়ে নামানোর কিছু সময় আগে ঘি আর কেওড়া জল অ্যাড করে নেব। এটার স্বাদ এবং গন্ধ না খেলে আমি বুঝাতে পারবো না। প্লিজ আপনারা ঘরে তৈরি করবেন আর খেয়ে আমাকে জানাবেন। এখন আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন এটা কতটা ঝরঝরে আর কতটা সুন্দর হয়েছে। আমি এটার মধ্যে কোনো এক্সট্রা ফুড কালার দিইনি, এমনকি জাফরানও ইউজ করিনি। আর আমি শিওর এভাবে আপনারা তৈরি করলে বাড়িতে সবাই বলবে আরেকবার তৈরি করে দাও। দেখুন মাংসটা কতটা সফট হয়েছে এবং খেতেও ভীষণ মজা হয়েছে। নমস্কার, আপনারা সবাই তৈরি করবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।